রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচন শুরু হয়েছে ছত্তিশগড় ও মিজোরামে তবে নির্বাচনের শুরুটা মোটেও শুভ হল না ছত্তিশগড়ে প্রতিবারের মতোই এবারও নিয়ম মেনেই ভোট বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরা ভোট পর্ব শুরুর দুই দিন প্রভাবশালী বিজেপি নেতা রতন দুবেকে খুন করে তারা নির্বাচন শুরু হতেই পরপর বিস্ফোরণের ঘটনা ঘটলেও ছত্তিশগড়ে ধারাবাহিক বিস্ফোরণে এক সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে নকশাল উপদ্রুত সুকুমা এলাকায় ভোট শুরুর পরপরই ঘটে এই বিস্ফোরণ ঘটনার পেছনে মাওবাদীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে এদিকে পরশি রাজ্য মণিপুরে হিংসার ক্ষত এখনও টাটকা তার মাঝে মিজোরামে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে ভোট উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মিজোরামকে তবে সকাল সকাল ভোট গিয়ে ব্যর্থ হয়ে হয়ে ফিরে এলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি বুথ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি জানিয়েছেন সকালের কাজ সেরে পরে এসে ভোট দেবেন এদিকে দুই রাজ্যে নির্বাচন শুরু হওয়ার পরই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে সকল ভোটারকে তিনি ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যারা প্রথমবার ভোট দেবেন তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী একই বার্তা তিনি দিয়েছেন মিজোরামের জন্যেও পাশাপাশি অমিত শাহের বার্তা আপনারা প্রত্যেকে ভোট দিন এবং এমন এক সরকার নির্বাচন করুন যারা আদিবাসী কৃষক দরিদ্রের কথা ভাববে যারা দুর্নীতি বন্ধ করবে আপনাদের মূল্যবান ভোট ছত্তিশগড়ে উজ্জ্বল ভবিষ্যত গড়ে দেবে অত্যন্ত স্পর্শকাতর দুই রাজ্য ছত্তিশগড় ও মিজোরামে নিরাপত্তা দিয়ে এবার চোখে পড়ার মতো পরশি মণিপুরের অবস্থা মাথায় রেখে মঙ্গলবার মিজোরাম রাজ্যের সীমানা সিল করে দেওয়া হয়েছে এখানে চার শূন্যটি কেন্দ্রে মোট এক দুই সাত ছয়টি বুথে চলছে ভোট গ্রহণ পাশাপাশি ছত্তিশগড়ে করে এবার রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সাত শূন্য শূন্য কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী এদিন সকাল থেকে রাজ্যের নয় শূন্যটি বিধানসভা আসনের মধ্যে মাওবাদী উপদ্রুত দুই শূন্যটি আসনে ভোট গ্রহণ হচ্ছে এই দফায় মোট দুই দুই জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় চার শূন্য লক্ষ সাত নয় হাজার ভোটদাতা ভোট গণনা হবে তিন ডিসেম্বর